স্বাগত সিটি নিউজ ঢাকার বাংলা বুলেটিনে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের লক্ষ্যটা হলো আমরা যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছি সেটা আমরা বাস্তবায়ন করতে চাই। আমরা রাজনীতি করি, আমাদের দল আছে। আমরা যখন নির্বাচনে অংশ নিয়েছিলাম তখন একটা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছিলাম। আজ মন্ত্রণালয় ও বিভাগগুলোর 2022-23 অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি APA স্বাক্ষর এবং বার্ষিক কর্মসম্পাদন পুরস্কার 2022 ও শুদ্ধাচার পুরস্কার 2022 বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন তিনি। যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত KM আমিনুল হক ওরফে রজব আলীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। গ্রেফতারকৃত আমিনুল 1982 সালে জেল থেকে বের হয়ে মধ্যপ্রাচ্যের একটি দেশে ও বিভিন্ন সময়ে বেশ কয়েকবার পাকিস্তান গমন করে। 1997 সালে ঢাকায় চলে আসেন। 2014 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দায়েরের পর তিনি আত্মগোপনে চলে যান। তিনি রাজধানীর ঢাকার বিভিন্ন স্থানে দীর্ঘদিন বাসা পরিবর্তনের মাধ্যমে আত্মগোপনে ছিলেন। সর্বশেষ 25 বছর পর শনিবার রাতে রাজধানীর কলাবাগান থেকে তাকে গ্রেফতার করে র্যাব। আজ দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে 19 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 11 জন। আজ সকালে দক্ষিণ এশিয়ার এই দেশটির বেলুচিস্তান প্রদেশের জোব জেলায় বাস দুর্ঘটনা ও হতাহতের এই ঘটনা ঘটে। কর্মকর্তাদের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, 30 জনেরও বেশি যাত্রী নিয়ে একটি বাস রাজধানী ইসলামাবাদ থেকে কোয়েটার দিকে যাচ্ছিল। পথিমধ্যে বাসটি খাদে পড়ে গেলে হতাহতের এই ঘটনা ঘটে। পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় দেশটির কমপক্ষে 30 সেনা সদস্য নিহত হয়েছেন। দেশটির নাইজার প্রদেশের শিরোরো এলাকায় একটি খনিতে বন্দুকধারীদের হামলায় তারা প্রাণ হারান। তিনটি সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার নাইজেরিয়ার নাইজার প্রদেশের শিরোরো এলাকার ওই খনিতে হামলার পর অপহরণের শিকার শ্রমিকদের খোঁজে সেখানে সেনা মোতায়েন করা হয়েছিল। নিখোঁজদের মধ্যে 4 জন চীনা নাগরিকও রয়েছেন। পরে সেখানেই সেনা সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। বৃষ্টি আসছে ঝেপে খেলা থেমে যাচ্ছে। ডোমিনিকার আকাশে এরপর রোদ আসছে, দুই দলের খেলোয়াড়রাও ফিরছেন মাঠে। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টি-20 সিরিজের প্রথম ম্যাচে এই ছিল খেলার অবস্থা। পুরো ম্যাচে যে বৃষ্টি ছড়ি ঘুরিয়েছে, ম্যাচ শেষেও বিজয়ের হাসি হেসেছে বৃষ্টি। বৃষ্টিতে পরিত্যক্তই হলো সিরিজের প্রথম ম্যাচ। বৃষ্টির পর খেলা মাঠে গড়ালে আবার দুই দফা বৃষ্টি হয়। এতে টি-20 ম্যাচ 14 ওভারে নেমে আসার পরেও খেলা শেষ করা সম্ভব হয়নি। বাধ্য হয়ে তৃতীয় দফা বৃষ্টির পর দুই অধিনায়কের সঙ্গে আলোচনার পর খেলা পরিত্যক্ত ঘোষণা করেন মাঠ আম্পায়াররা। এই ছিল আজকের বাংলা বুলেটিনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।